খুবই আনন্দ সঙ্গে জানাচ্ছি যে আমাদের ধনন্তরী অলরেডি সত্তরটা বাচ্চাকে আগে থেকে পড়াচ্ছিল, এখন আজকে আজকে লকেটে লকেটের সামনে আর কলকাতির সামনে আমরা আরো 30 খানা লেখে জুতো সব দিচ্ছি, এছাড়া অনেকগুলো বাচ্চারা যারা গ্রেজুয়েশন পরে এখন পড়ছে তাদের ফটো দিয়ে যাচ্ছে, সেটা আমরা সবাই করতে পারবো যাই না, চেষ্টা করছি যে আমরা 100 বাচ্চাকে যেন পড়াতে পারি, কিন্তু চেষ্টা করি আমি অন টাইম থাকার জন্য যা রাস্তাঘাটের অবস্থা, কিন্তু এত সুন্দর একটা অনুষ্ঠানে দেখেছেন এবং অলোক আলীও আছেন, রাজুদাও রয়েছেন, এইসব অনুষ্ঠানে আসতে ভীষণই ভালো লাগে, বিশেষ করে মেয়েদের জন্য। আমি নিজে একজন মহিলা কমিশনের মেম্বার, আমি ওখানেই ওখান থেকেই একটা মিটিং থেকে আসছি বারাসাত থেকে, তো ভালো লাগছে যে এখনো পর্যন্ত আমরা দেখেছি যে মানে মেয়েদেরকে অনেক ভাবে অনেক জায়গায় বঞ্চিত করা হয়, সেই জায়গাটা কিন্তু আমরা কমপ্লিটলি একদম ছেড়ে ফেলতে পারিনি, এটা একটা প্রসেস চলছে, এবং সেই জন্য আমার মনে হয় নিজেদেরকে এগিয়ে আসতে হবে, এবং একটু একটু করে যদি সবাই আমরা সব জায়গা থেকে কিছুটা কিছুটা করে নিজেদের সেই জায়গাটা করে দিতে পারি, তাহলে মনে হয় আমরা ফিউচারে একটা ভালো কিছু দেখতে পাবো, এবং সেটার জন্য আমাদের মনে হয় সবাইকে এগিয়ে আসতে হবে, এবং এই ছোট ছোট বাচ্চারা সত্যি তাদের মায়েরা বা তার বাবা মারা বা পরিবাররা মেয়েদেরকে শুধুই ভাবে যে মেয়ে মানে কিন্তু শুধু কাজ করবে, বাড়ির কাজ করবে, আর মেয়েদের মানে কোনো পড়াশোনা হতে পারে না, সেই ভুলটা কিন্তু ভাঙাতে হবে, এবং সেই যেটা যেটা করেছেন আজকে যে 30 তারা করবে তাদের ইচ্ছের উপর এবং পুরো খরচ খরচা সবকিছু দায়িত্ব নিয়েছে, এটা সবচেয়ে বড় ব্যাপার, এর সেলফ কনফিডেন্স অনেক বেড়ে যায়, আর বিশেষ করে এই শহরের মেয়েদের যে সুবিধাটা থেকে আমরা যেহেতু শিক্ষাটা অনেক সহজে পাই, তাই আমাদের মধ্যে একটা কনফিডেন্স থাকে, আর আমাদের এখন যে বেশিরভাগ স্কুলগুলো হচ্ছে খেলাধুলার জায়গা নেই, এই খেলাধুলা যদি করতে পারে ওই সেলফ ডিফেন্স ওই স্ট্রেংথটা ফিজিক্যাল স্ট্রেংথ যেটা সেটা কিন্তু তৈরি হয়, মানে শুধু কারাটে আর ইয়ে শিখেই না, আর নিজের কনফিডেন্স যখন থাকে নিজের উপরে হয় কি অনেক সময় গ্রামে গঞ্জে কি হয় মেয়েরা ভয় পায় যে আজকে আমার যদি কিছু হয় তাহলে বদনাম হবে কি বাড়ির বদনাম হবে, তাই যে পড়ে সে কিন্তু মুখ ঢাকে না, কিন্তু যে ভিকটিম তাকে কিন্তু সে মুখ ঢেকে থাকে, সে তো কোনো দোষ করেনি, কিন্তু আমরা কিন্তু তাকে একটা দোষী বলে একটা মানে তারা নিজেদের ভাবে, যেদিন নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারবে সেদিন কিন্তু ওরা রুখে দাঁড়াতে পারবে।